আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। নিউজ টেন ভিডিওর পক্ষ থেকে আমি আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ আবু সাইদ। আজকের ভিডিওটির বিষয় হলো শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ার সিদ্ধান্ত পরিস্থিতির উপর। এ সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন নিউজ বাংলা 24.com। চলেন নিউজটি আমরা বিস্তারিত দেখে আসি। এ সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির ওপর বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। 5 ফেব্রুয়ারি পর্যন্ত সময় রয়েছে, এ সময় পর্যন্ত পরিস্থিতি বিবেচনা করে তারপর সিদ্ধান্ত জানানো হবে। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে উদ্বেগ বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে ইউনিসেফ। সরকার শিক্ষার্থীদের সুরক্ষিত রেখে শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে চায়। এটি করোনা পরিস্থিতির ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে রাজধানীর বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক একথা বলেন। তিনি বলেন, করোনা পরিস্থিতির ওপর বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। 5 ফেব্রুয়ারি পর্যন্ত সময় রয়েছে, এ সময় পর্যন্ত পরিস্থিতি বিবেচনা করে তারপর সিদ্ধান্ত জানানো হবে। এরই মাধ্যমে আমরা করোনা নিয়ন্ত্রণে জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে আলোচনা পর্যালোচনা করে স্কুল খোলা না বন্ধ বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানাতে পারব। গত কয়েকদিনে দেশের করোনা দৈনিক সংক্রমণ 15,000 ছাড়িয়েছে, শনাক্তের হারও বেড়েছে বেশি। সরকার করোনা সংক্রমণ রোধে চলতি মাসের 13 তারিখ 11 দফা বিধিনিষেধ আরোপ করে, পরে 21 জানুয়ারি থেকে 5টি বিধিনিষেধ জারি করে মন্ত্রী পরিষদ বিভাগ। সেদিন থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান 6 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। দেশের করোনা ভাইরাস সংক্রমণ শুরুর পর 2020 সালের 17 মার্চ থেকে দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। প্রায় 1.5 বছর বন্ধ থাকার পর গত বছরের 12 সেপ্টেম্বর খুলে দেওয়া হয় স্কুল কলেজ, পরে খুলে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ও। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, করোনা পরিস্থিতি উপরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নির্ভর করবে। ইউনিসেফের বিষয়টিও আমরা লক্ষ্য করছি, একই সঙ্গে করোনা পরিস্থিতি গভীরভাবে লক্ষ্য করছি। এছাড়া আমাদের আরও সময় হাতে আছে। মন্ত্রী বলেন, আমরা দেখব, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করব। করোনা নিয়ন্ত্রণের যে জাতীয় কমিটি রয়েছে তাদের সঙ্গে আলোচনা করব। তারা কী সাজেশন দেয় সেটিও আমরা দেখব। সব কিছু বিবেচনা করেই আমরা সিদ্ধান্ত নেব। যুক্তরাষ্ট্র শিশুদের সুরক্ষা দিতে 5 বছর বয়সী শিশুদের টিকা দিচ্ছে, এই বিষয়ে বাংলাদেশে উদ্যোগ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আমাদের অতিরিক্ত মহাপরিচালক এবং সচিব এই বিষয়ে আলোচনা করেছে। আলোচনার বিষয়টি নিয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেন জানান তিনি। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে তারা বিষয়টি নিয়ে পরে জানাবে। এছাড়া টিকার ডোজ বিষয়ে কিছুটা তারতম্য রয়েছে, বিষয় বিবেচনা করে তারা যখন আমাদের এই বিষয়ে অনুমতি দিবে তখনই আমরা 5 বছর বয়সী শিশুদের টিকাদান কার্যক্রম হাতে নেব। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কোনো কিছু জানার বা বলার বা পরামর্শ দেওয়ার যদি বিষয় থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।